আমি কালকে এসেছি হসপিটাল থেকে, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিস ব্লগ। চলে এসে আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে বিকালে মামির সাথে দেখা করতে যাবো, মামির শরীর খারাপ, সব আমি এসে বলছি যে কি হয়েছে না হয়েছে। অর্পণ আমাদের বাড়িতেই আছে, তো চলো এখন আমার গাড়িটা কিছু একটু প্রবলেম করছে, সেলফটা কাজ করছে না, সেই জন্য গাড়িটা দেখাতে যাবো, চলো দেখতে থাকো। পরে তোমাদের সাথে আর কথা বলা হয়নি, তো এখন আমি বাড়ি যাচ্ছি। ভেবেছিলাম দুপুর দিকে, কিন্তু এতটাই রোদ ছিল যাওয়া হয়নি। এখন 4:30 বাজছে, এখন যাচ্ছি। মামি চুড়োরেই আছে, তো আমি আর অর্পণ যাচ্ছি। মা যেতে পারলো না, মায়ের একটু শরীরটা ঠিক নেই, সেই জন্য আমি আর অর্পণ যাচ্ছি, আবার চলে আসবো। তো চলো মামিকে একবার দেখে আসি। মামি কালকে এসেছে হসপিটাল থেকে, তো চলো দেখে আসি, তারপরে এসে জানাচ্ছি কী হয়েছিল না হয়েছিল। কথা বলা হয়নি আর বলাও হয়নি মামির কি হয়েছিল। তো মামির হয়েছিল হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছিল আর হার্টবিট বেড়ে গেছিলো, ওই জন্য হসপিটালে ভর্তি করতে হয়েছিল। প্রথমে নাকরকন্দা হসপিটালে ভর্তি করেছিল, কিন্তু ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছিলো যে হবে না, সেই জন্য ওখান থেকে আবার সিউড়ি হাসপাতালে ভর্তি ছিল। তো দুদিন মতো ছিল, আর তারপর বাড়ি এসছে, তো এখন সুস্থ আছে। তো ওই দেখতে গিয়েছিলাম ওই জন্যই। আর কি বলবো, মানে একটা টেনশন হয়ে গিয়েছিলো যে হঠাৎ করে এরকম, মানে গরমের জন্যই হবে হয়তো, তো হঠাৎ করেই এরকম হয়ে গেল। তো ওই জন্য মামি এখন চুড়োরেই আছে, এখন মনে হয় এক মাস মতো থাকবে ওখানে, কারণ শরীর একটু ভালো না হলে যাবে কি করে। তো এই জন্যই, আর ওই জন্যই দেখতে গিয়েছিলাম মামিকে। আর ওখানে সেভাবে ব্লগ করা হয়নি, মানে কেমন একটা লাগছিলো যেহেতু মামির মা বাবারা ছিল, সেই জন্য আর সেরকম করিনি, ওইটুকুই তোমাদেরকে ক্লিপ দেখিয়েছি। আর সারাদিন যা যা করেছি না ভালো করে শেয়ার করতে পারিনি, মানে হচ্ছে না সেভাবে। একটু ঘুরতে যাওয়ার ব্লগ হয় বা কিছু, তখন বেশি ভালো লাগে ভিডিও করতে। এমনি বাড়িতে বসে ভিডিও করতে সত্যি ভালো লাগে না। ভালো লাগে যখন যদি মানে কোনো কিছু অনুষ্ঠান হয়, মানে কিছু হয় তাহলে ঠিক আছে, না হলে নর্মাল ব্লগ করতে নিজেরই কেমন লাগে। তো কিছু নেই, আর ঘুরতে যাওয়ারও কিছু এখন সেরকম নেই, তো কী আর শেয়ার করবো, যেটুকু পাচ্ছি শেয়ার করবো। তোমাদেরকে একটু ভালোবাসা দাও, তাতে করে চ্যানেলটাকে বড় করো, আরও চেষ্টা করবো ভালো কিছু। তোমরা কিছু আইডিয়া দাও যে কিছু চ্যানেল চেঞ্জ করা যায় কি না, বা কিছু আইডিয়া দাও আমি মানে যেগুলো বলবে আর কি, সেই রকম মানুষও নেই মানে চ্যালেঞ্জ করবো বা কার সাথে, সেটাও যেতে হলে মামার বাড়ি যেতে হবে। তো মামি না থাকলে মানে মামার বাড়ি যেতে ভালো লাগে না, যেহেতু অর্পণ না থাকলে মানে হয় না, মানে ভালো লাগে না আমার। তো সেই জন্য মামি যতদিন না যাচ্ছে ততদিন তো আমিও যাবো না মামার বাড়ি। তো গেলে অবশ্যই ভালো ভালো ভিডিও শেয়ার করবো, আমার মাথায় কিছু কিছু আছে যেগুলো মামার বাড়ি গিয়েই সেই ভিডিওগুলো করা যাবে। তো তোমরা সাথে থাকো, অবশ্যই সেগুলো চেষ্টা করবো দেওয়ার। আমার কিছু পার্সেল এসছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। অর্পণ বাড়ি চলে গেছে, কিন্তু এই ভিডিওটা আমি পরে করছি। তো এই পার্সেলগুলো সেদিন একটা অর্পণ খুলেছে, আরেকটা এসছে যেটা আমি খুলে নিয়েছি, সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো দেখে নাও। গেঞ্জিটা অর্ডার দিয়েছিলাম, এটা এসছে, কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখলে এই দুটোই এসছে পার্সেল। আরেকটা জিনিস অর্ডার করেছি, সেটা আসুক তারপরে তোমাদেরকে অবশ্যই দেখাবো, ওটা ফ্লিপকার্ট থেকে, এই দুটো মিশো থেকে অর্ডার করেছি। যদি লিঙ্ক লাগে তো অবশ্যই চাইবে, আমি দিয়ে দেবো। আর হ্যাঁ, মামি মানে অর্পণের বার্থডের সময় যে কি বলবো, চাদর, বিছানায় চাদরের লিঙ্ক একজন চেয়েছিলে, নামটা আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক, তো ওই লিঙ্কটা এখন মানে মামির কাছে আর চাওয়ানো হয়নি। মানে লিঙ্ক তো হয় না, একটা কোড হয়, তো ওই কোডটা চানো হয়নি মামি, যেহেতু শরীর ঠিক ছিল না তারপরে, ওই জন্য তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করতে পারিনি আমি। তো যদি মামির কাছে পাই তো আমি অবশ্যই এটা দিয়ে দেবো। তো
তো চলো ভিডিওটা দেখো। আর রাতে আজকে মানে আজকে অর্পণ চলে গেছে, কিন্তু আজকে রাতে আলাদা একটু মেনু আছে, ভাই নিয়ে আসবে পেটুক থেকে কিছু খাবার, তো চলো ওটা দেখে নাও তারপরে আসি। আর হ্যাঁ, পার্সেলগুলোর মধ্যে ওই দুটোর মধ্যে কোনটা ভালো লাগলে, প্যান্টটাও ভালো লেগেছে কিনা, এই প্যান্টগুলো উঠেছে সেজন্য ভাবলাম একটা নিই। আর একটা ব্ল্যাক নিয়েছিলাম ফার্স্টে, কিন্তু ওটা ভালো আসেনি, ওই জন্য ঘুরে দিয়েছি, দিয়ে এই কালারটা নিয়েছি। আর ওই যে জামাটা মানে গেঞ্জিটা দেখলে ওটাও কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকে আর বেশি বকর বকর করবো না, পরের দিন একটা ভালো ভিডিও নিয়ে আসি, একটু অন্যরকম টাইপ যেটা ভেবেছি আমি আর কি, একটু অন্যরকম টাইপ ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই সেই ভিডিওটাকে দেখো, ভালোবাসা দিও। তো চলো ভিডিওটাকে এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।